আসসালামু আলাইকুম, আমি মুহাইমিনুল ইসলাম, এখন আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। তো আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের আশেপাশে কিছু ছেলেমেয়ে দেখতাম যারা শুধু প্যান্ট এবং প্যান্টগুলো ছিল ছিঁড়া নোংরা, এসব পরে পড়তো। তখন আমি একটু ভাবলাম যে এদের জন্য কিছু করা যায়, এবং তখন থেকেই মানে কি আমি আমরা ফ্রেন্ডরা মিলে 50 টাকা করে দিয়ে এক মাসের ভিতরে 6,000-7,000 টাকা কালেক্ট করছি, এবং দেন ওদের জন্য আমরা জামা প্যান্ট কিনছি এবং ঈদের সময় আমরা ওদের গিফট করছি। বাট SSC পরীক্ষার কারণে আমরা কিছুদিন অফ গেছিল, বাট এখন আমি কলেজে এসে সেটা আবারও শুরু করতেছি, এবং এখন আমি যে কলেজে আছি সেখানে আমার কিছু ফ্রেন্ডদের নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করেছি, লিমন এবং সামনে আছে তমাল, আমরা 3 জন মিলে জাস্ট কাজটা শুরু করতে যাচ্ছি। আশ্বাসিতে আমরা আবারও সেই একই গ্রুপের সাথে আমরা পথ শিশুদের সাহায্য করার জন্য আবার তৈরি হচ্ছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সাধ্য মতো কিছু মানে একটা গ্রুপ করে তাদের আবার সাহায্য করুন, পথ শিশুদের সাহায্য করুন এবং দেশের উন্নয়নে এগিয়ে আসুন, কারণ উড়ান আসলে হাসবে আমার দেশ, ভালোবাসার বাংলাদেশ।